হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। শুভ কিচেন অ্যান্ড ব্লগে আবারও একবার সবাইকে ওয়েলকাম। তো দেখো, বাঙালি রান্নাবান্না চলছে। এখানে আমি ঢ্যাঁড়স ভাজছি, এখানে প্রেশারে আমি মুগের ডাল সিটিতে দিয়ে দিয়েছি, আর পটল ভাজা হয়ে গেছে, করলা আর পটল ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে গোলমরিচ দিয়ে আলু আমি ফ্রাই করব। তো দেখো, কিছু রান্নাবান্না করে এখানে রেখেছি, আর এই যে কাঁচাকুচি করেছি এগুলো শুকোর দেব। তো এখানে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, তো একটু আমি এটা ছেঁকে নিলাম। তো এই আলুটা পুরো গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে আমি এটা ভাজা করব। তো আজকে বাঙালি রান্নাবান্না সব কিছুটাই নিরামিষই। তো এখানে দেখো, ঢ্যাঁড়সটা আমি ফ্রাই করছি, আর ঢ্যাঁড়সটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম, তো আলুটাও আমি ফ্রাই করব। তো এটা হচ্ছে গোলমরিচ দিয়ে আলু ভাজা করব আমি। তো চলো দেখো, আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তো এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, এখানে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এটা ভাত, আর এটা গোলমরিচ দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে করলা, ঢ্যাঁড়স আর পটল ভাজা। তো বাঙালি রান্নাবান্না তো এগুলোই হয়। তো আজকে সম্পূর্ণ নিরামিষই। তো এটা হচ্ছে মুগের ডাল, বেশ চাপ চাপ করে মুগের ডাল, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে চিচিঙ্গে দিয়ে ঝিঙে, যেটাকে বলে চিচিঙে আর ঝিঙে দিয়ে এটা পোস্ত, আর এটা হচ্ছে তিতুল দিয়ে বড়ার টক। তো এই হচ্ছে আজকে বাঙালির রান্নাবান্না, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আর একবার আমি দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না। তো ব্যাস, এই দেখো রান্নাবান্নাগুলো আমি সবটাই শেয়ার করে দিলাম, কেমন লাগলো? তো দেখো, এই হচ্ছে বাঙালির রান্নাবান্না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাঙালির রান্নাবান্না কী করেছি সব আজকে দেখিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল, আর হচ্ছে বড়া দিয়ে টক, পাঁপড় ভাজা, আর মরিচ দিয়ে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মানে এই সমস্ত রান্না নিরামিষই। তো এটা হচ্ছে বাঙালি রান্নাবান্না নিরামিষই। আর দেখতে পাচ্ছ আমি স্নান টান করে প্রচণ্ড গরম, তাই চুলটা বেঁধে নিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ডাইনিংয়ে বসে আছি, খেতে এখনও অনেক দেরি আছে। তো রান্নাবান্না কমপ্লিট, তো সেটা দেখিয়ে দিলাম যে আজকে বাঙালি কী রান্নাবান্না করেছি। তো চলো, খাওয়া দাওয়া এখনও দেরি আছে, আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ফটাফট সেরে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড আমরা ফল খেতে বসে এসেছি। তো ফলটা আমরা খেয়ে নেব। তো চলো, তোমাদেরকে ফলটাও শেয়ার করে দিলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, টেক কেয়ার।